গ্রেস মার্ক নির্দিষ্টভাবে আইনের অধীনত আমার সার্ভিস রুলে যেটা এলাও করেছে যে সরকারখনে যিখিনি শর্ত বাতিল দিছে তার শিথিলতাও আনিব পারে। গতি আইনের আধারতে এই গ্রেস মার্ক দিয়া হয়েছিল। এতিয়া এইবার গ্রেস মার্কত যেটা 1332গৰাকী প্রার্থী নির্বাচিত হল, এই প্রক্রিয়া আরম্ভ হওয়ার লগে লগে একাংশই হাইকোর্টত কেস করলে। হাইকোর্টে আমাক একটা আদেশ দিছে যে ইয়ার এই ক্ষেত্রে আমাক পুনের বিশ্লেষণ করিবৰ কারণে বা পুনের মূল্যায়ন করিবৰ কারণে নির্দেশ দিছে যে গ্রেস মার্ক পাওয়া সকলের নম্বরের ক্ষেত্রে, আর কৈছে আমি দুখন পেপারত প্রত্যেকখনতে পাস করব বলে আমার শর্ত আছে। আর সেই শর্তটা আমার বিজ্ঞাপনত আমার দিয়া আছে, পূর্ব শর্ত আছে যে এখন পেপারত 60% নহয়, প্রত্যেকখনতে সুকিয়া সুকিয়াক 60% পাব। এতিয়া হাইকোর্টে কৈছে যে প্রত্যেকখন পেপারতে সুকিয়া সুকিয়াক নহয়, গড় হিসাবত 60% পাব। আমি এইটোত একমত হওয়া নাই, আমি হাইকোর্টের কথাটোত একমত হওয়া নাই। গতি আমি পুনের হাইকোর্টত আমি আপিল করিম যে আমার যে আমার সিদ্ধান্তটাই শুদ্ধ আর তাকে আমার হাইকোর্টে অনুমতি দিব লাগে নিযুক্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করার কারণে।